কে আসিস রে নবীর মায়ায় উহুদের ময়দানে নবীর মায়ায় জীবন দিবি রে হানজালা নতুন বিবাহ করছে রাতের বেলায় বাসর না বিবির সাথে বাসর হইল বিবাহটা আমার পয়গম্বর নিজে হাতে পড়াইছে হানজালা ফজরের আজানের সময় গোসল দিবে পবিত্র হবে লুঙ্গি গামছা নিয়ে ঘাটলার ভিতরে রওনা করছি এমন সময় হানজালার কানের ভিতরে কে যেন খবর দেয় নবী নাই হানজালা লুঙ্গির গামছা ঘাটলায় গোসল করে না ফেরত নিয়ে এসে বরের ভিতরে ডাক দিয়ে বলে বিবি জলদি করে দরজা খল আমার লুঙ্গি নে গামছা নে ঘরের কোনায় তরবারি দে বিবি ডাক দিয়ে বলে স্বামী গো এই মাত্র গোসল করার জন্য পাক পবিত্র হওয়ার জন্য গোসল দিবেন গেলেন এখন এসে তরবারি চান কি হয়েছে বলে কথা বাড়াবি না উহুদের ময়দানে আমার নবী নাকি শহীদ হয়ে গেছি আমার নবীরে যদি না পাই আমি হানজালা কার জন্য গোসল করব রে জলদি করে দে তরবারি দে আমি উহুদের ময়দানে শহীদ হয়ে যাব বিবি ডাক দিয়ে কয় প্রাণের স্বামী শহীদ হবেন দুঃখ নাই কিন্তু আপনি তো নাপাক অবস্থায় যদি শহীদ হন আপনাকে তো গোসল দিবে না কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয় তাদের গোসল দেওয়া লাগে না ওই ক্ষত বিক্ষত শরীর নিয়ে দাফন করে দাও হাসরের ময়দানে ওই অবস্থায় যেন তারা উঠতে পারে ওকে স্বামী একটু গোসলটা করে যান নইলে তো হাসরের ময়দানে নাপাক অবস্থায় উঠবেন এই বিবি তোর সাইতে কি আমি কম বুঝি রে তোর সাইতে আমি কম বুঝি রে আমি গোসল করব কার জন্য আমার নবী নাই আমার নবী নাই কান্দিয়া বে কুল রে হানজালা শহীদ রে হানজালা শহীদ রে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবি ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানেতে গিয়ে জঙ্গে উহুদে আল্লাহু আকবার বলেন আমার ভাইরা নবীর জন্য কেমন প্রেম অন্তরের ভিতরে থাকলে পরে নতুন বিবি ফালা রাখছে উহুদের ময়দানে চলে গেছে জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন নবী আমার গর্তের ভিতরে পড়ে আছে হঠাৎ করে সাহাবারা কান্দে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে নবী গো আপনি কই আপনার হাসান হুসাইন পাগল হয়ে গেল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একটা দৌড় দিছে তোমরা কর গো আমার এতিম বাবার এমনে মারলা আমার ভাইয়ের একজন মহিলা পাগল নির্বেশে আওলাকে সে দৌড় দিছে রাস্তা দিয়ে দৌড়াইতেছে মহিলা কই যাও শুনেছি আমার নবী নাকি ওহিদের ময়দানে শহীদ তুমি তো রওনা করছো তোমার ভাইও শহীদ হইছে তোমার ছেলেও শহীদ হইছে তোমার বাবাও শহীদ হইছে তোমার স্বামীও শহীদ হইছে বলে আমার বাবা আমার স্বামী আমার ভাই শহীদ হইছে মনে দুঃখ নাই তোমরা একটু বলো আমার নবী কি আছে আমার নবী যদি জীবনে থাকে তাহলে আমার বাবা গেছে মানতে পারবো স্বামী গেছে মানতে পারবো ভাই গেছে কলিজার টুকরা সন্তান শহীদ হইছে আমার মনে কোনো দুঃখ থাকবে না আমার ভাইয়েরা হানজালা শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেছে নবী আমার গর্তের ভিতর থেকে ডাক দিছে আলী রে আয় বাবা আয় আমি এখনো মারা যাই নাই শহীদ হই নাই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ছাড়ে নাই নবীজির পাশে দাঁড়ায় বলতে তো পয়গম্বর আপনার জন্য সাহাবারা তো পাগল কান্দতে কান্দতে শেষ নবীর কথা বলতেছি মুসলমান আপনার চোখে পানি আর সাহাবারা তো আপনার চাইতে আমার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসতো সরাসরি নবী মায়ের খাইছে দেখছে তারা কেমনে সহ্য করবে সাহাবারা বলতেছে হুজুর আবু তালহা বলতেছে হুজুর সব পাগল হয়ে গেছে হুজুর গো মদিনার মহিলারা পর্যন্ত কান্না শুরু করছে বাচ্চারা মুখে দুধ নেয় না নবী নাই কার জন্য দুধ খাবো রে হুজুর আপনি একটু উপরে ওঠেন
সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন আমি এখনো শহীদ হই নাই আমি মুহাম্মদ হায়াতে জীবিত আছি নবী আমার উপরে উঠবেন পাথর উপরে ওঠার মতো শক্তি নাই আবু তালহা ডাক দিয়ে বলেন নবী আমার পিঠ আছে আমার পিঠের উপরে পা দেন নবীজি পিঠের উপরে পা রাখতে গেছে এমন সময় তাকায় দেখে আবু তালহার পিঠের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে তীরের আঘাতে আঘাতে পিঠটা ঝাঁজরা ঝাঁজরা হয়ে গেছে নবী টেনশন করবেন না তীরের আঘাত সহ্য করতে পারি আপনি পা দিলে আমার আরাম লাগবে নবী পা দিছি উপরে উঠে বলতেছে আমি এখনো জীবিত আছি সাহাবরা এসে ঘিরে দিল আমার পয়গম্বরের চতুর্পাশে দাঁড়ায় রইছি এমন সময় আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে তোমরা কেন গো তাকায় দেখো আমার মাথার ভিতরে একটা লোহার কড়া ঢুকে রইছে নবীর রক্ত ঝরতেছে মুখের ভিতর দিয়ে জল ফেটে রক্ত পড়তেছে কড়াটা ধরে টানাটানি করে আমার পয়গম্বর ব্যথায় কাতর হয়ে যায় এমন সময় এক সাহাবী নিজের দাঁত দিয়ে এমন দূরে একটা কামড় দিয়ে টান দিয়ে কড়া বের করছে দাঁত খুলে পড়ে গেছে আমার ভাইরা আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে আমার সাহাবের দল এই উহুদের ময়দানে কয়জন শহীদ লড়াই বলে হুজুর পরে হিসাব করবেন আগে আপনি একটু চলেন তাঁবুর ভিতরে আপনার একটু যত্ন সেবা করব ওষুধ লাগাবো পয়গম্বর বলে আমার যত্ন পরে আগে আমার কয়জন সাহাবি শহীদ হয়েছে তাদের হিসাবটা দাও বলে হুজুর আপনার 70 জন সাহাবি শহীদ হয়েছেন বলে আমার 70 জন সাহাবি আমার জন্য জীবন দিয়েছে রে আমার আল্লাহর জন্য জীবন দিয়েছে রে আমার ওই 70টা সাহাবির লাশগুলো আমার কাছে একটু আনবা আমি তাদের প্রত্যেকের কপালে আমাকে নিয়ে যাবা তাদের প্রত্যেকের কপালে আমি শেষ আদর করে ভালোবেসে একটা করে চুম্বন দিব ও পয়গম্বর আপনি অসুস্থ নিজের মাথায় ক্ষত কড়া ঢুকছে দাঁত ভেঙে গেছে মুখের ভিতরে আঘাতের চিহ্ন দেখা যায় আপনি অসুস্থ আপনি এগুলো করার কি দরকার আপনি চলেন আপনারে আদর করি সেবা করি পয়গম্বর ডাক দিয়ে বলে না আমার জন্য যারা জীবন দিতে পারে তাদের কপালে একটা চুমু না দিয়ে আমি যত্ন আদর করব না আমি সেবা নিব না তাঁবুর ভিতরে যাব না পয়গম্বরকে দুই পাশ থেকে সাহাবারা কাদের উপরে ভর করে পয়গম্বর ভালো করে হাঁটতে পারে না অসুস্থ শরীর পয়গম্বর আস্তে আস্তে করে কাদের উপরে ভর করে 70টা সাহাবার উদ্দেশ্য করে কপালে চুমু দেওয়া শুরু করলো এক এক করে গুনে গুনে 68 জনের কপালের ভিতরে চুম্বন করতে পারছে বাকি আছে কয়জন জোরে বলেন কয়জন জোরে বলেন কয়জন 68 জনের কপালের ভিতরে চুমু দিছে দুইজন বাকি আছে নবী আমার ডাক দিয়ে বলে ওই দুইজন কোথায় পয়গম্বর খুঁজে পায় না এমন সময় আমার পয়গম্বরের কাছে হানজালার বিবি এসে দাঁড়ায় ডাক দিয়ে কয় আল্লাহর নবী গো আমি আপনার হানজালার বিবি তুমি আমার হানজালার বিবি বলে হ্যাঁ আমার হানজালার কি হয়েছে আমার হানজালার গতকাল তোমার সাথে বিবাহ করাইছি ও পয়গম্বর আমার হাতের ভিতরে মেহেদির কাঁচা রং এখনো দেখা যায় বলে হ্যাঁ হানজালা কই কয় হানজালা উহুদের ময়দানে আপনার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে ও পয়গম্বর আমি নতুন বিবি গোসল ফরজ হয়েছে গোসলটাও পর্যন্ত করে নাই তাহলে তোমার মনে কি দুঃখ অনেক বলে কোনো দুঃখ নাই কিন্তু নাপাক হয়ে যদি শহীদ হয় হাশরের ময়দানে কেমনে উঠবে হানজালা শরম পাবে লজ্জা পাবে পয়গম্বর হানজালার একটু গোসলটা করায় দেন আমার নবী ডাক দিয়ে বলে আমার সাহাবার দল হানজালার লাশটা কোথায় জলদি করে খুঁজো খুঁজতে শুরু করছে কোথাও নাই জিব্রাইল চলে আসছে ডাক দিয়ে হানজালারে খুঁজে কি আর জমিনে পাওয়া যাবে হানজালার লাশটা জান্নাতের ভিতরে ফেরেশতারা ঘুরে গেলমানটা পাল্লা করে আদর দিয়া জান্নাতের পানি দিয়ে গোসল করায় গো হানজালাকে জমিনে খুঁজে পাবেন না সাহাবি একজন শুনছে দর দিছে তাকায় দেখে হানজালার দাড়ি মুবারক দিয়া টপ টপ করে মুক্তার পানি মুক্তার দানার মতো পানি পড়তেছে জান্নাতের সুবহানাল্লাহ 68 জনের কপালে চুমু দিছেন হানজালাকেও পাইলেন 69 জন বাকি আছে কয়জন এই একজনের লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না দিনের কাজ দিনের মেহনত কুরবানির সাথে করতে হবে দেখেন কত কুরবানি ওই হানজালার রক্ত হানজালার জীবন আমির হামজার জীবন আমার ভাইরা ওদের জীবন তাদের জীবনের জন্যই তো আজকে আমরা ওয়াজ করতে পারতেছি তাদের রক্তের উপরে ভর করে আজকে দিন টিকে আছে ঠিক কিনা বলেন আমার ভাইরা এমন সময় একজনের লাশ বাকি আছে নবী বলে তার লাশটা কই সেই শহীদ কে ভাগ্যবান তার কপালে একটা চুমু দিব বলে হুজুর পাই না এমন সময়
হাতের ভিতরে করে দুইটা কাটা পাও কাটা ঠ্যাং দুইটা আলাদা মানুষের কোনো বডি নাই শুধু কাটা দুইটা ঠ্যাং ধরে আনতেছে নই বলে ব্যাপারে কি রে কার ঠ্যাং আর দুইজন সাহাবী করছে কি দুইটা হাত কাটা দুইটা দুইটা টুকরা হাত বুকের ভিতরে জরায় নবীর কাছে আনে বলে নবী মানুষ পাইলাম না কিন্তু হুদে কিন্তু আজকে দুইটা কাটা ঠ্যাং পাইছে হুদের ময়দানে আমার পয়গম্বর বলে কি রে এটা আবার কেমন টুকরা টুকরা করে ফেলছে পয়গম্বর তাকায় দেখলেন জীবন্ত মানুষ না মানুষের লাশও না মানুষের নারী বুড়ি ধরে আনতেছে বলে পয়গম্বর নারী বুড়ি বের করে ফেলছে পয়গম্বর বলে কার লাশটা এমন করে কাটলো আমার পয়গম্বর তাকা রইছেন এমন সময় কিছু মেটে কিছু কলিজা কিছু টুকরা টুকরা কানের অংশ নাকের অংশ এইগুলো টুকায় টুকায় ঝাঁকার ভিতরে ঝুড়ির ভিতরে করে আনতেছে নবী গো তাকায় দেখেন কার যেন দেহটা ফেরে বুকটা ফেরে কলিজা বের করে কাফের বেঈমানরা চাবাইছে হিন্দা তখনো মুসলমান হয় নাই কানের কানের অংশ কাটছে নাকের অংশ কাটছে বিভিন্ন অংশগুলো ছোট ছোট টুকরা টুকরা করে সুতা দিয়ে সেলাই করে কাফের বেঈমানরা গলার মালা বানাইছে আমার নবী বলে আরে কারে এত কষ্ট দিল কে সেই ভাগ্যবান এমন সময় তাকায় দেখে একজন সাহাবী একটা মাথা ধরে আনতেছে বড় আদরের সাথে বুকের ভিতরে জড়ায়া মাথা তো কাটা গর্দান থেকে আলাদা করা শুধু একটা মুন্ডু মাথা ধরে আনতেছে কিন্তু মাথা আছে মাথার ভিতরে কপালের ভিতরে চোখ দুইটা উঠায় ফেলছে নাকটা কেটে ফেলছে কানও কেটে ফেলছে এমন একটা মানুষের মাথাটা নিয়ে আসে পয়গম্বরের কাছে যখন আসে নবী আমার বড় বড় চোখ করে তাকায় বলে কি ব্যাপার রে আমার কাছে তো চেনা চেনা লাগতেছে এটা আবার কার মাথা এত সেনা সেনা লাগে কেন কারণ এই মাথা তো দুনিয়ার আর কারো মাথা নাই নবীজির আপন চাচা নবীদের জন্য সব চাইতে বেশি কুরবানি করছে সেই চাচার নাম হলো আমির হামজা বলে মাথাটা চেনা চেনা লাগে আমির হামজা আমার বাবার মতো বাবারে কোনোদিন দেখি না শুনেছি মানুষের মুখে আমার দাদাই বলছে মোহাম্মদ ও ভাইয়া তোমার বাবা আব্দুল্লাহরে কোনোদিন দেখো নাই কিন্তু আমির হামজারে দেখো তোমার বাবার মতো একই রকম দুই ভাইয়ের চেহারা হয়েছিল আমার বাবার মতো দেখা যায় আমার চাচা আমির হামজার মাথাটা দেখা যায় নবীজির কাছে যখন আনছে আমার নবী কাঁদলে তোমরা কারা গো আমার চাচারে এমন কষ্ট দিলে আমার পয়গম্বর বলতেছে আল্লাহ তুমি হানজালা নতুন বিবি ফালাইয়া ফরজ গোসল করে নাই জান্নাতের পানি দিয়ে গোসল করায় পুরস্কার দিলা আমার চাচারে টুকরা টুকরা বানাইছে আল্লাহ গো জানবার চাই তুমি আমার চাচারে কি পুরস্কার দিবা আমার আল্লাহ ডাক দেখ পয়গম্বর টেনশন করবা না জান্নাতের ভিতরে যত শহীদ থাকবে সমস্ত শহীদের সর্দার তোমার চাচা হয়ে যাবে জরেকন মারহাবা এই জন্য আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর উপর ঈমান আনো আর আমার রসুলের উপর ঈমান আনো ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আমার নবীর উপরে আল্লাহর উপরে রসুলের উপর ঈমান আনলে সফলতা আসবে জোরে বলেন ঠিক কি না আমরা সবাই রাজি আছি তো ভাই জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে দিনের কাজ কুরবানির সাথে করতে হবে মেহনত করতে হবে কুরবানির সাথে বদরের যুদ্ধ মুসলমানের প্রথম যুদ্ধ বলে বলেন কোন যুদ্ধ মুসলমানের জন্য ইসলামের প্রথম যুদ্ধ মাত্র 313 জন কাফেররা হলো 1000 এর বেশি নবী আমার ডাক দিয়ে কান্দে আল্লাহ মসজিদে নবীর ভিতরে সিজদায় পড়ে কান্দে আল্লাহ গো এই 313 জন হল আমার মূল কুটি এরা কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার মূল শক্তি আল্লাহ গো 313 জন যদি বদরের প্রান্ত শহীদ হয়ে যায় এরা মালিক তাহলে আবার বাংলাদেশের মসজিদগুলো মাদ্রাসাগুলো কেমনে হবে ইসলাম কেমনে জিন্দা হবে আল্লাহ এই 313 জন আমার সাথীদেরকে তুমি ধ্বংস করে দিও না আমার পয়গম্বর হাত উঠায় কান্দে আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে জিব্রাইল যা 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 বদরের প্রান্তে ছুটে যা আল্লাহ ওখানে যে কি করব এ জিব্রাইল জিহাদ করবি যুদ্ধ করবি মুসলমানের পক্ষে যা যা যাওয়ার সময় অবশ্যই জান্নাতের ভিতর থেকে যুদ্ধের পোশাক পরে লোহার টুপি মাথায় দিয়ে তার উপরে যাবি
আল্লাহ গো আমি ফেরেশতা জিদ্দা করব কেমনে জিহাদের পোশাক পরব কেমনে আমার রব ডাক দে বলে জিবরাইল কথা বাড়াবে না যেমনে পারিস সেমনেই পড়বি আমি তোরে হুকুম করলাম জিবরাইল জিহাদের পোশাক পরে পিছনে 3000 ফেরেশতাও লাইন ধরছে আল্লাহ নবী কান্দে আমার আল্লাহ জিবরাইলকে বলে নবীর কাছে সুসংবাদ দিয়াই জিবরাইল ডাক দেয়া কয় নবী গো সিজদায় পড়ে কান্দেন কেন আমি জিবরাইল চলে আসছি আমার পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই জিবরাইল কি জন্য এসেছো বলে জিহাদ করব যুদ্ধ করব আপনার সাথে মুসলমানের পক্ষ নিয়ে কাফেরদের বিপক্ষে ও পয়গম্বর বদরের পন্থে যুদ্ধ করার জন্য এসেছি আমার নবী জি আল্লাহ তুমি আমাকে এইভাবে রহমত করলে সুবহানাল্লাহ ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আসমান থেকে মুমিন মুসলমানের জন্য সহযোগিতা পাঠায় কে জিব্রাইল চলে আসছে এবার যুদ্ধ শুরু হয়ে গেছে কাফের 1000 মুসলমান 313 মুসলমান সাহাবারা আশ্চর্য হয়ে গেল শুধু তরবারি ঝনঝন করতেছে কিছু মানুষ দেখা যায় না আমাদের হাতে কোনো তরবারি নাই ভাঙ্গা দাও লাঠি আমাদের হাতে কোনো অস্ত্র নাই ভাঙ্গা লাঠি সোটা নিয়ে আমরা এসেছি কিন্তু তরবারির ঝনঝনের শব্দ শোনা যায় আর ফেরেশতারা কে যেন বলতেছে সামনে যাও পিছনে থাকায় না নবীর কাছে চলে আসছে ও পয়গম্বর বুঝলাম না কোন মানুষ দেখা যায় না শুধু সামনে যাইতে কয় তরবারির কোপ শোনা যায় ঝনঝন করে হুজুর কারা নবী আমার ডাক দিয়ে কয় ও সাহাবা দল আল্লাহ পাক তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আসমান থেকে ফেরেশতা পাঠাইছে রহমত করেছে আল্লাহ পাক তোমাদের সাথে তোমরা একা নও আল্লাহ আছে ফেরেশতা পাঠাই দিয়েছে কাফেরদেরকে ধ্বংস করার জন্য ছোট ছোট দুইটা ভাই এই শিশু কিশোর তোমরা কানগুলে শোনো তোমরা আজকে মায়ের হাত থেকে মোবাইল নিয়ে গেম খেলার জন্য মায়ের সাথে ঝগড়া করো বাবার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন কিনে নিয়ে গেম খেলবা নাটক দেখবা কার্টুন দেখবা এই জন্য ফোন নেওয়ার জন্য মারামারি করো কান্নাকাটি করো বায়না করো কিন্তু না ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বদরের যুদ্ধ যাবে বয়স হলো 9 বছর 11 বছর মাআজ আর মুআওয়াজ ছোট এই কিশোর দুটো বলতেছে মা তোমার হাতের হাত রেখে বায়াত হব মা তোমার কাছে ওয়াদা করব কথা দিব মা গো কাফের বেঈমানরা মক্কা আমার পয়গম্বররে কত কষ্ট দিছে এখন মদিনা এসে যুদ্ধ করার জন্য আমার নবীর আক্রমণ করবে মা গো তোমার মুখে গল্প শুনেছি আবু জেহেল আমার নবীর কত কষ্ট দেয় মাথার উপরে উটের পচা নারী বুড়ি চাপায় দেয় ও যুবক ভাই ও মুরব্বী বাবা আপনার নাতির সাথে আপনার সন্তানের সাথে মসজিদুল আকসার গল্পটা করবেন মাঝে মধ্যে সুযোগ পাইলে মসজিদুল আকসা তোর প্রথম কাবলা এটা জীবন দিয়ে হলেও এটা মুসলমান মুক্ত করা লাগবে সেই কথা বলবেন গল্প শোনাবেন মা তোমারে গল্প শোনাইছো মা আমার পয়গম্বর রে আবু জাহেল মেরে মেরে আমার নবীর মাথা ফাটায় দিছে আমার নবীকে পাথর মারছে আমার নবীকে থুতু মারছে ও মা আমার পয়গম্বরের মাথার উপরে উটের পচা নারী বুড়ি ঘাড়ের উপরে চাপাইছে ওই আবু জেহেলকে আমরা আজকে বদরের প্রান্তে জাহান্নামে পাঠাই আর তারপরে বাড়ি আসব আর নয় তুমি মা আমাদের মতো দুইটা ভাই শহীদ হবে তুমি শহীদদের মা হবে না হাত ধরে কথা করলেন চলছে ওহুদের বদরের প্রান্তে যাবে যুদ্ধ করার জন্য নবীজি যাচ্ছেন কই বলে জিহাদ করব কাফেরদের বিরুদ্ধে ও নবী আমাদেরকে নিবেন আরে তোরা তো ছোট মানুষ 10-12 বছর বয়স কিশোর ছোট্ট বাচ্চা মানুষ নাবালক এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে বাবা যাও বাড়িতে যাও বড় হও তারপরে তোমরা কাজে লাগবে এত ছোট মানুষ দিয়ে জিহাদ করা যায় না ঢাল ছড়কি সেখানে অস্ত্র চলাচল করবে এই সেখানে তুমি তো ঢাল ছড়কি ধরতে পারবা না তরবারি ধরতে পারবা না বড় হলে তারপরে নিব দুই ভাই কান্না শুরু করছে নবী আমার নেওয়া লাগবে নবী আমার ডাক দিয়ে বলে রে আমার সাবার দল এই দুইটা ভাইয়ের মধ্যে থেকে যে একটু বড় শক্তি বেশি তাকে নাও বলে হুজুর 11 বছর বয়স এই ছেলেটা একটু বড় দেখা যায় এটাকে মোটামুটি নিয়ে যায় ওর নামটা লেখো মাস আর এক ভাই ডাক দিয়ে বলতেছে পয়গম্বর
বড় হলে কি হবে জিহাদের ময়দানে তো কে ছোট কে বড় এটা বলব মুখ্য বিষয় নাই মূল বিষয় হলো কার গায় শক্তি বেশি জিহাদ করতে মারামারি করতে শক্তি লাগে হুজুর আমার বড় ভাইকে যদিও বড় দেখা যায় কিন্তু শক্তি আমি ছোটবার গায়ের ভিতরে বেশি নবীর জন্য মায়া কত প্রেম কত নবীর জন্য জীবন দিবে কেমনে বুদ্ধি করতেছে সুবহানাল্লাহ বলেন বলেন আ পয়গম্বর শক্তি আমার গায়ে বেশি নবী আমার বলে তাই না কি বলে হ্যাঁ যদি আপনার বিশ্বাস না হয় আমার বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লাগায়া দেন নবী হাসে ও সাহাবরা দেখ না জিয়াদের ময়দানে জীবন দেবে ছোট ভাইয়ের বুদ্ধি কি নবী আমার হাসে আর ডাক দে কুস্তি লেগে যাও দুই ভাই মালাম ধরছে কুস্তি লাগছে ওই কুস্তি যারা খেলে ওরা দেখবেন কুস্তি লাগার আগে দুইজন একটু কোলাকুলি করে নেয় কোলাকুলি করছে তো এমন সময় ছোট ভাই বড় ভাইয়ের কানের সাথে মুখটা লাগায় চোখের পানি ছেড়ে কান্দে আর বলে বড় ভাই রে আমার পয়গম্বর ওই জিহাদের ময়দানে যোদ্ধাদের নামের খাতার ভিতরে তালিকায় তোর নামটা উঠায় ফেলছি তোর নাম তোমার কাটবে না তুই তো জান্নাতি ও বড় ভাই তোর পায়ে ধরি গো আজকে তুই একটু দয়া করে আমার একটু সুযোগ দিবি নি আমি জান্নাতে নাম লেখাইতে চাই ভাই রে তুই না আমার মায়ের পেটের ভাই আমি যাব জিহাদের ময়দানে নবীর জন্য জীবন দিব বাইরে তোর গলাটা ধরে যখন আমি কাজ করে শোয়াই ফেলবো তুই কিন্তু আমার সাথে শক্তি খাটাবি না এমন সময় বড় ভাইয়ের ঘরটা ধরে একটা ঝাঁকুনি দিয়ে যখন নিচে ফেলায় দিস আমার নবী বুঝতে পারছে ডাক দিয়ে কয় না না ওদেরকে ঠেকায় না ওদের দুইজনের নামটা শহীদ হবে ওদের দুইজনের নামটা জিহাদের খাতার ভিতরে লিপিবদ্ধ করে নাও জিহাদের ময়দানে চলে গেছে এমন সময় যুদ্ধ তুমুলা করে শুরু হয়ে গেছে মুসলমানের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ আমার ভাইয়েরা মুসলমানরা যুদ্ধ করতেছে এমন সময় দুটো দুই ভাইয়ের টার্গেট হলো বড়টা আবু জাহেল আব্দুর রহমান ইবনে আউফ নবীর একজন বড় সাহাবী ডাক দিয়ে বলতেছে আমি খুব বিরক্ত হলাম যুদ্ধ লেগে গেছে মারামারির ভিতরে যদি পাশে শক্তিশালী মানুষ থাকে নিজের মনে একটু বল থাকে আর আমি তাকায় দেখলাম ডান পাশে ছোট একটা 9 বছর বাম পাশে 11 বছর ছোট ছোট দুটো বাচ্চা খুব বিরক্ত রাগ হইলাম কিন্তু হঠাৎ করে পিসি একটা ডাক দিয়ে বলতেছে ইয়া আম্মি আরে নি আবু জাহেল জাহেল ও সাসা আবু জাহেলটা চেনেন উনি তখন আরো বিরক্ত তুই এলো আদার ব্যাপারে তুই জাহাজের খবর নিষ্কারে ছোট মানুষ আবু জাহেল সবচেয়ে বড় লিডার তার খবর নিতেছে আল্লাহ আকবার কোন আব্দুর রহমান ইবনে আউফ ডাক দেওয়ালে ও দুনিয়ার মানুষ আমি এতক্ষণ মনে করেছিলাম আমার দুই পাশে ছোট ছোট দুইটা বাচ্চা বসে রয়েছে কিন্তু যখনই আবু জাহেলের খবর নিছি আমার কাছে মনে হয় ডান পাশেরটা বাঘ বাম পাশেরটা সিংহ এই পৃথিবীর সবচাইতে বড় বড় দুইটা পালোয়ান দাঁড়ায় রয়েছে আমি আর দেরি করলাম না একটা ডাক দিয়ে বললাম ও বাতিজার দল ওই যে বড় একটা ঘোড়ার উপরে বসে বসে বড় একটা মুকুট মাথায় দিয়ে মস্তানি করে মাতবারি করি ওই যে লম্বা মাথা দেখা যায় ওই মাথাওয়ালাটা বড়টার নাম হলো আবু জাহেল আমি বলতে দেরি আছি ছোট দুইটা বাচ্চা তো চিনে নাই এতক্ষণ এখন চিনছি একটা পাখির মতো উড়াল দিয়ে গিয়ে আবু জাহেলের কাছে গিয়ে আঘাতের পর আঘাত আবু জাহেল হতভম্ব হয়ে গেছে কিছুই বুঝতে পারে না আঘাত করে করে জাহান্নামের কীট আবু জাহেলকে ছোট দুইটা ভাই জাহান্নামের ভিতরে পাঠায় দিছে রহমত করছে কে ওরা ফানা লাকা যিকরাক নবী তোমার জন্য মানুষ জীবন পর্যন্ত দিবে তোমার নাম শুধু বাড়তেই থাকবে কমবে না ওহুদের যুদ্ধের ভিতরে আমার পয়গম্বর নিজে তরবারি হাতের ভিতরে নিছে কাফের বেঈমান এসে আমার পয়গম্বর কে এমন জোরে আঘাত করলো আমার নবীজির মুখের ভিতর থেকে একটা না দুইটা দান্দান মোবারক ভেঙ্গে জমিনের উপরে পড়ছে নবীজির গাল বেবে রক্ত পড়তেছে ঝরতেছে নবীজির চলের উপরে পাথর মারছে নবীজির চল ফেটে গেছে ও মুসলমান আজকে শুধু আরামে আরামে জান্নাতে যাইতে চাও প্রথমে যে আপনাদেরকে বলতেছিলাম একটা কথা দিনের কাজ মেহনত করতে হলে তিনটা শর্ত তিন নম্বরটা বলতে ভুলে গেছিলাম তিন নম্বর শর্ত হলো মেহনত করতে হবে কুরবানির সাথে যেই মেহনতে যত বেশি কুরবানি যত বেশি কষ্ট ওই মেহনত তত বেশি সম্মানী ওই মেহনত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়ে যায়
নবীজির কুরবানি চলতেছে সাহাবীদের কুরবানি চলতেছে নবীজি মার খাইলেন মাথার লোহার টুপিটা ভেঙে একটা কড়া লোহার টুপির একটা অংশ নবীজির মাথার ভিতরে মগজের দিকে চলে গেছে একটা গর্তের ভিতরে পড়ে আছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জড়ায় ধরলেন তালহার পিঠের ভিতরে 90টা তীর লাগছে 90টা কোপ লাগছে পুরো পিঠটা চালনির মতো ঝাঁজরা হয়ে গেছে আমার নবীকে জড়ায় দুরছি পিঠের ভিতরে তীর লাগে তরবারির কোপ লাগে টুকরা টুকরা হয় ক্ষত বিক্ষত হয় কিন্তু নবীকে ছেড়ে না গর্তের ভিতরে পড়া রইছে কাফের বেঈমান এবং মুনাফিক যারা সকলে বুদ্ধি করলো محمد কে খুঁজে পাওয়া যায় না মোহাম্মদ কই মোহাম্মদ কে খুঁজে পাওয়া যায় না চলো আমরা আরবের ভিতরে একটা মিথ্যা গুজব ছড়ায় দেই মোহাম্মদ মারা গেছে কুতিলা মোহাম্মদ